হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। তো আজকে আমরা এক জায়গায় যাব, তো সেই জন্য সবার ফার্স্টে আমার চুলটা ছিল ভেজা, তো সেই জন্য ড্রাই করে নিলাম। তো এবার ফেসে দিচ্ছি ময়েশ্চারাইজার, ও তারপর আজকে মেকআপটা আমি খুব তাড়াতাড়ি করবো, বিকজ আমার হাতে আজকে একদম কম টাইম আছে। তো তারপর দিচ্ছি কনসিলার। তো আজকে আমি হাত দিয়ে ব্লেন্ড করছি, মানে আঙুলের সাহায্যে। আজকে কোনো ব্লেন্ডার বা ব্রাশ ইউজ করছি না, বিকজ আমি বললাম আজকে খুব তাড়াতাড়ি মেকআপ বলতে জাস্ট হালকা টাচ আপ করবো। তো তারপর দিচ্ছি একটা ফাউন্ডেশন, আমার শেড ওয়াইজ একটা ফাউন্ডেশন দিচ্ছি। আর আমি ম্যাক্সিমাম জায়গাতে এইভাবেই ঝটপট করে মেকআপ করে যাই, মানে মেকআপ বলতে এরকম টাচ আপ করে যাই, আর খুব একটা বেশি আমার টাইম লাগে না মেকআপ করতে। তো তারপর দিচ্ছি একটা কম্প্যাক্ট পাউডার, তারপর দিচ্ছি একটা কাজল, আর তারপর ওই কাজলটা দিয়ে হালকা একটু ডার্ক করে নেবো আমার আইব্রোটা, আর তারপর দিচ্ছি মাস্কারা। তো তারপর এই ব্লু কালারের শাড়িটা পরে নেব। শাড়িটা পরার পর আমি একটু কনফিউজ ছিলাম যে ভালো লাগছে কিনা, চেঞ্জ করবো কিনা। তো ওকে জিজ্ঞেস করলাম চেঞ্জ করবো কিনা, ও বললো না ঠিক আছে ভালো লাগছে, কারণ ও জানে একবার যদি চেঞ্জ করে আরও এক ঘন্টা লাগবে, এমনিতেই হাতে কম টাইম। তো যাই হোক, এটাই পরলাম। তো তারপর দেখলাম আমার এই আই শ্যাডো প্যালেটটা গেছে ভেঙে, তো ওই প্যালেট থেকে আমি আঙুলের সাহায্যে হালকা করে চোখের উপরে দিলাম একটু আই শ্যাডো, তারপর দিলাম একটা হালকা কালারের লিপস্টিক, তারপর দিলাম একটা ছোট্ট টিপ। তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি, সিঁদুরটা দিলেই হয়ে যাবে। আর বেশি হেভি মেকআপ আমি কখনোই করি না, সবসময় এরকম সিম্পল রাখারই চেষ্টা করি, বিকজ হেভি মেকআপ আমার খুব একটা ভালো লাগে না। তো তারপর দিলাম একটু পারফিউম, আর এটা আমার খুব পছন্দের একটা পারফিউম, উইন্টার পারফিউম। তো এই ছিল আমার ফাইনাল লুক। তারপর চলে এলাম ছাদে, বিকজ আমি নিচে ওকে খুঁজে পাচ্ছিলাম না, ও নিচে বোর হচ্ছিলাম, রেডি হচ্ছিলাম, তাই তো সেই জন্য ছাদে এসছে। ওর গাছে কিছু ফুল ফুটেছে, তো সেই সব ফুলের ছবিটিও তুলে বেড়াচ্ছিলো, গাছ পাচ্ছিল না, তাই আমি বললাম দুটো একটা ফটো তুলে দিতে আমার। তো আমার এত বাজে বাজে ফটো তুলেছে, সে আর দেখালাম না, আর এমনি তো হাতে টাইম ছিল না, তাই আর তুলিনি। তো দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এই গাছটা দেখো কালারটা কত সুন্দর, দুই রকম কালার, সাদা আর পিঙ্ক পিঙ্ক টাইপের, পিচ টাইপের, একটা গাছে দুই রকম কালারের ফুল, দারুণ দেখতে লাগে এটা। তো এবার আমরা বেরোলাম, আর আমরা এখন যাচ্ছি সোজা গিফট কিনতে, আর আমাদের জন্য আরও তিনজন ওয়েট করছে। তো এই যে এই দোকানটাতে আমরা আসলাম গিফট কিনতে, আর এখানে আমরা সবাই মিলে আর কি আলোচনা হচ্ছে কি গিফট নেওয়া যায়, তো সেটাই সবাই বুঝতে পারছিলো না। আর এই দোকানটাতে দেখো কত সুন্দর সুন্দর গিফট আছে, কত সুন্দর শোপিস আছে, ঘর সাজানোর প্রচুর জিনিস আছে, আর এই গণেশ ঠাকুরের মূর্তিটা দেখো কত সুন্দর, এটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো। তো যাই হোক, গিফটের দোকানে গেলে মনে হয় সব নিয়ে চলে আসি। তো অনেক ভেবেচিন্তে আমরা একটা গিফট চুজ করেছি সবাই মিলে, আর এই যে গিফটটা প্যাকিং করা হয়ে গেছে। তো আমরা কোথায় যাচ্ছি সেটাই বলা হয়নি, আজকে আমরা যাচ্ছি একটা রাইস সেরিমনিতে। আর এই যে আমরা চলে এসেছি, এই যে পুচকুটার ছবি দেখছো আদ্রিত, ওর রাইস সেরিমনি বা অন্নপ্রাশন আছে আজকে, তো সেই জন্য আমরা সবাই চলে এসেছি। তো গুটি গুটি পায়ে আমরা ঢুকে পড়লাম, আর এই যে এই পুচকুটার আজকে অন্নপ্রাশন আছে। তো এটা ছিল আজকে আমার ফুল লুক, কেমন লাগছে তোমরা প্লিজ সবাই জানিও। তো এবার চলে এলাম খাবারের এখানে, আর আজকে ফার্স্টে মেনুতে ছিল এগ ডিভিল, যেটা আমি খেয়ে নিয়েছি, তারপর ছিল ঝুড়ি আলু ভাজা ভেজ ডাল, আর তারপর ছিল চিংড়ি মাছের মালাইকারি, তারপর ছিল মাটন, তারপর চাটনি পাঁপড়, আর দুরকম মিষ্টি ছিল, মিষ্টি আমি খাই না সেই জন্য নেইনি, আর সবার শেষে আইসক্রিম আর হজমোলা নিয়ে আবার গুটি গুটি পায়ে নিচে চলে এলাম, আর এসে দেখে নিচে গান ফান বাজছে। তো সবাইকে টাটা ভাই ভাই জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকে দেখো রাস্তাঘাট অলিগলি সবকিছু পুরো সুনসান ফাঁকা, বিকজ আজকে হলো ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ, আর যার জন্য সবাই আজকে তাড়াতাড়ি করে বেরিয়েও পড়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো চলো বাই।